অর্পির রান্না বান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি হাজির হয়ে গেলাম আপনাদের সবার প্রিয় পুডিংয়ের রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো মিনি পুডিং। বন্ধুরা, আপনারা যারা পুডিং তৈরিতে নূতন, আপনাদের পুডিংটা এক কথায় পারফেক্ট হয় না, তারা আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটি দেখে একবার হলেও ট্রাই করে দেখুন, আপনাদের পুডিংও এরকম পারফেক্ট হবে। তো বন্ধুরা, চলুন দেখে নেই আমি কিভাবে খুব সহজে এই পুডিংটা তৈরি করছি। আমি আজকে পুডিং মোল্ড ছাড়া এবং মেজারমেন্ট কাপ ছাড়াই খুব সহজে পুডিং তৈরি করে দেখাবো। আমাদের সবার বাসায় এরকম সাইজের কাপ থাকে, অথবা যে সাইজের কাপই আছে আমরা সেই সাইজেই তৈরি করে ফেলতে পারবো পুডিং। আমি সমান তলাযুক্ত কাপ নিয়েছি। আমি এখন এই কাপের পরিমাপটা বলে দিচ্ছি। আমি নিয়েছি এখানে 1 কাপ ডিম। ডিমটা ছিল ছোট সাইজের, আমি যে কারণে 4টা ডিম নিয়েছি। আর যে পরিমাণে ডিম হবে তার অর্ধেক পরিমাণে, অর্থাৎ 1/2 কাপ চিনি নিয়েছি, এবং ডিমের ডাবল পরিমাণ অর্থাৎ 2 কাপ আমি লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে ঘন করে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা খুব সুন্দর করে তৈরি করে নেব। আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন আমি বলে দিয়ে দেব ডিম। ডিমের ভিতরে আমি দিয়ে দেব চিনি। এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব একটি কাঁটা চামচের সাহায্যে। চিনি আর ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিব, তবে খেয়াল রাখতে হবে যেন ফেনা না ওঠে, হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এবং এটাও খেয়াল রাখতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। চিনিটা মোটামুটি মিশিয়ে নিয়েছি আমি 2-3 মিনিট। এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ। এখন আমি আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিব। তবে এবারও খেয়াল রাখতে হবে যেন কোনো ফেনা না ওঠে। মিশানোর এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের বাজে গন্ধটা আর আসবে না। ভালো করে মিশাবো আবারও। আমি পুডিংয়ের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু এটাকে ছেঁকে নেব। কারণ হলো আমি আজকে খুব স্মুথ পুডিংটা করতে চাচ্ছি, এজন্য ছেঁকে নিলে একটু ভালো হবে। এরকম যে ডিমটা দেখা যাচ্ছে, এটা ছাঁকনিতে চলে যাবে। এখন আমি ছাঁকনিতে ঢেলে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে ছাঁকা হয়ে গেল। এখন পুডিংয়ের মিশ্রণটা একটা সাইডে রেখে আমি চলে যাব ক্যারামেল তৈরি করতে। আমি এখন পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিব। আমি এখানে নিয়েছি 6 চা চামচ চিনি। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে ঠান্ডা জল। আমি এখানে 2 চা চামচ জল দিয়েছি। এখন কিন্তু চুলার আঁচটা লো রাখা যাবে না, মিডিয়াম রাখতে হবে। চুলার জ্বালটা লো রাখলে ক্যারামেলটা হয়ে এসে আবারও চিনির মতো শক্ত হয়ে যেতে পারে। আরেকটা বিষয় হলো, ক্যারামেল তৈরি করার সময় কিন্তু অনবরত এভাবে নাড়তে হবে, তা না হলে চিনিটা নিচ থেকে পুড়ে যাবে। 4-5 মিনিট জ্বাল দেওয়ার পরে আমার ক্যারামেলটার এরকম কালার চলে এসেছে, এবং চুলাটা আমি সাথে সাথে বন্ধ করে দিয়েছি, তা না হলে এটা পুড়ে কালো হয়ে যেতে পারে। আমি যেহেতু আজকে কাপে পুডিং বসাবো, তাই কাপে আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। ক্যারামেলটা
सेट हो जावर पर पुडिंग मिश्रण दिए दीची। आमी पैने एक सूती कपड़ दिए दिए दिलम पुडिंग कपगुलो। एखन आमी दिए दिब दुई ग्लास जल। एखन आमी एरकम एक प्लेट दिए पुडिंग कपगुलो ढेके दिब एवं ऊपर थेके आरेकटा ढाकना दिए ढेके दिलाम। एखन आमी खूब लो आचे एटाके आमी होते दिब 40 मिनिटेर जन्य। आमी फिरे आसछि 40 मिनट पर। बंधुरा आमी पुडिंगगुलो 40 मिनट पर नामिये निएछि। एटा खूब सुंदर करे हये गियेछे। एटा देखतेओ किन्तु खूब सुंदर हयेछे। एभावे छोटो छोटो पुडिंग तैरि करले एक एकजनके एक एकटा परिबेशन करा जाय आर काटते हय ना। एटा देखते आकर्षणीय लागे आर बाच्चारा तो खूब सुंदर करे एटा खेये नेय। आपनारा अवश्यई एटा घरे तैरि करे फेलबेन। मजादार एई पुडिंगटा। आर एटा सबथेके मजादार विषय हलो एटा कापे करे तैरि करा जाय। बंधुरा आपनारा आमार एई रेसिपिटा देखे अवश्य एबार बासाय ट्राई करबेन। মামুনি অনেক মজা। আর আপনাদেরটা কেমন হলো সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমার আজকের এই পুডিং তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।